हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल घरे बाहरे बाय मनोरिना। तो आमी एखन जेखाने दाड़िये आछि लाइटेर जन्य देखते पाबेन ना, एक्चुअली आमी मोड़ेर सामने दाड़िये आछि आर एक्चुअली ग्रोसरी शॉपिंग करते चले एसेछि। एटा आगेर ब्लगे कन्टिन्यूएशन ब्लग। तो आगेर ब्लगे आमरा सिनेमा देखते एसेछिलाम, से बृष्टिते आटके पड़ेछि আর সেই কারণে এখন মোড়ে টাইম স্পেন্ড করতে ঢুকেছি, কারণ কিছু কেনাকাটাও ছিল। তোমরা মোড়ে ঢুকে পড়েছি, টুকটাক কিছু কেনাকাটাও হয়ে যাবে আর বৃষ্টিটাকেও অ্যাভয়েড করা হয়ে যাবে। তো কী কী কিনবো চলো নাকি সেটা দেখাই, আর তারপর তো বাড়ি ফিরে কী কী হবে সেগুলো দেখাবো। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে না থাকলে ডু সাবস্ক্রাইব, বেল আইকনও ক্লিক করে নেবেন। আর আগের ব্লগের লিঙ্কটা আমি এই ব্লগের কমেন্ট বক্সে, সরি ডেসক্রিপশন বক্সে পিন করে দেবো, চাইলে ওটাও দেখে নিতে পারবেন। ব্ল্যাক পেপার দিলাম এটা ভালো দেখুন। এইটার বড় প্যাকেটটা নেই, মশালা ওটসের বড় প্যাকেটটা নেই না, এই সাইজটা আর কি। এখানে আজকে বাবাই বলছে তোর মা আমাকে কি মশালা ওটস খাইয়েছে সেটা খেয়ে আমার পেট খারাপ হয়ে গেছে। ওটসকে কারো পেট খারাপ হতে পারে? কোনো ভালো সসই নেই, এই নর্মাল সসগুলো রেখে টোব্যাস্কো সস নেবো ভাবলাম। এই কোনটা এগ মেয়োনিজ নেবো না ভেজিটেবলস মেয়োনিজ নেবো? না কাঁচা বাদাম নেব। না এখন আমি রয়েছি মোড়ের সামনে আর অলরেডি আমার কেনাকাটা হয়ে গেছে। বেচারে আর কি অবস্থা দেখুন, দু হাতে ভারী ভারী ব্যাগ, পুরোটাই ও ক্যারি করছে, আমি আর পারছি না ক্যারি করতে, কারণ প্রচণ্ড ভারী, আমি আর হাতে নিয়ে হাঁটতেই পারছি না। আগের দিন এরকমই একটা ভারী ব্যাগ নিয়ে আমার পুরো হাত লাল হয়ে গেছে, পেছনে আমি আজকে আর নিইনি ব্যাগ। তো উপরে আমাদের বুক হয়ে গেছে, উপরের জন্যই ওয়েট করছি। তখন ওই গলির মুখটাতে কি জল জমেছিল, বেকার বেকার আমার জুতোটা নষ্ট হলো। আর দেখুন 5 মিনিটের মধ্যে কিরকম জল নেমে গেছে, পুরো ক্লিন হয়ে গেছে। এই এতক্ষণ বৃষ্টি হয়েছে কে কি বলবে, আর অথচ আমি যখন বেরাচ্ছি তখন ওই জায়গাটা সাংঘাতিক জল জমে রয়েছে। বাবা জুতো খুলতে হয়নি, অত জল নেই, অথচ বাইরে তখনই বেরিয়েছি তখন কত জল, এখন দেখুন জল নেই, কি জ্বালা। তাই হোক জুতোটা তো আমার খুলতে হয়নি, সাদা জুতো পরেই ঢুকতে পেরেছি। তো এই হলো সব জিনিসপত্র, একটা একটা করে দেখাচ্ছি এখন। তো ফাইনালি ঘরে ঢুকে পড়েছি, মানে অনেকক্ষণ আগেই ফিরেছি, তারপর ছাদে গেছিলাম, একটা মিটিং ছিল বিল্ডিংয়ে, তো সেটা অ্যাটেন্ড করতে, তো সেট সব হয়ে গেছে। এখন ফাইনালি ঘরে ঢুকে একটু বসেছি, আর যেটা কথা ছিল যে কী কী কিনে আনলাম, মোড়ে গেছিলাম, মোড়ে কী কী কিনেছি সেগুলোই দেখাবো। তো এর আগে যেহেতু আমরা সিটি মানে সল্টলেকে থাকতাম, তো সেই কারণে নর্মালি আমাদের কেনাকাটা যেগুলো হতো গ্রসারি শপিং, সেগুলো সি থ্রি বলে সিটি সেন্টারে একটা দোকান ছিল, ওখান থেকেই আমরা কিনতাম। তারপর তো ওটা উঠে গেল, তারপর যেতাম বিগ বাজারে, আর না হলে যেতাম স্পেন্সারে। তো ওটাই আমার হ্যাবিট হয়ে গেছে, তা অনেকদিন ধরে এখানে এসেছি, আর এখানে এসে সামনেই একদম মুদির দোকানটা আমার সামনেই, তো সেই কারণে না যাওয়াই হয় না। তো এখান থেকেই মানে বাড়ির সামনে বলে এখান থেকেই সব কিছু নিয়ে নিতাম। অনেকদিন পরে গিয়ে বেশ ভালোই লাগলো, যদিও মোড়ে মানে বিগ বাজার বা স্পেন্সারের তুলনায় বা সিস্ত্রির তুলনায় স্টকও কম থাকে আর ইও কম থাকে, মানে ভ্যারাইটিও কম থাকে, তো আমার অতটা স্যাটিসফাইং লাগেনি। বাট যেগুলো আমি চেয়েছিলাম সেগুলো পেয়ে গেছি, টুকটাক যেগুলো চেয়েছিলাম সেগুলো পাইও নি, এরকমও রয়েছে। তো যাই হোক ফাইনালি কী কিনেছি সেগুলোই দেখাই। ওটস কিনেছি, সফোলা ওটস মশালা যেটা, এটা সকালবেলা না ইনস্ট্যান্ট ওকে যখন ব্রেকফাস্ট বানিয়ে দিতে হয় তখন খুব কাজে লাগে, কারণ সকালবেলা অনেক সময় হয় যে দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে, তখন ঝটপট এটা খুব কাজে আসে।
আর এই গ্রিন মুগ কিনেছি 500, আমচুর পাউডার আর সাম্বার মশলা কিনেছি, তরকার যে ডালটা হয় গ্রিন ওটা কিনেছি, বিস্কিট অনেক রকমের কিনেছি, অনেক রকমের বিস্কিট নিয়ে এসেছি, 50-50 নাইস অ্যান্ড অল অনেক রকমের বিস্কিট নিয়ে এসেছি, সুইট অ্যান্ড সাওয়ার কিষানের সস, গোবিন্দভোগ চাল, ঘি, এটা অন্নপূর্ণা ঘি, এটা আমি এর আগে কোনোদিন ইউজ করিনি, তো এটা ফার্স্ট টাইম কিনে এনে দেখি এটা কেমন টেস্ট আর লাগে, মিওনিস, মিওনিসটা আমার শেষ হয়ে এসেছে, ব্ল্যাক পেপার, চকলেট সিরাপ আর এটা হলো বিউলির ডাল যেটাকে মানে উড়দ ডাল বলে সেটা, আর পিনাট বাটার, এছাড়াও আছে আর এটা বেগান ম্যাক্স ককরোচ মারার জন্য, যদিও আমার বাড়িতে ককরোচ নেই বাট রান্নাঘর থেকে না কিচেন থেকে একটা দুটো যেই আসতে শুরু করে আমি সঙ্গে সঙ্গে স্প্রে করে দিই, চিজ কিউব, চানাচুর, এই মুখরোচকের এই লাল ঝাল চানাচুরটা আমার ভীষণ ফেভারিট সেই কারণে কিনেছি, লো ফ্যাট মিল্ক ফিট ফিট লাইফ, এটা একটা ফ্রিজে রেখে দাও তো, ট্রপিকানা গুয়াভা জুস, চিকেন সসেজ এটাও ভীষণ কাজে আছে, আমুল বাটার আর সেজওয়ান চাটনি আছে, আর 5 কেজির একটা আটা, বাস এই হলো আজকে শপিং, গ্রসারি শপিং, আর কিছু কিনিনি মানে মিনিকিট চাল ডাল অ্যান্ড অল তেল সেগুলো আগেই আমি সামনের যে গ্রসারি শপ আছে ওখান থেকে নিয়ে এসেছিলাম, তো এগুলো তো আর সামনের মানে নর্মাল যে মুদির দোকানগুলো হয় সেগুলো পাওয়া যায় না, তো সেই জন্য আজকে এগুলো কিনে নিয়ে এসেছি, তো বাস আজকের এইটুকুনি শপিং, আর এখন খাওয়া দাওয়া একটু গরম করি, সকালবেলাই তো রান্না মানে সকালবেলা মানে আগের ব্লগে আমি রান্না করে রেখে গিয়েছিলাম, যেহেতু এটা কন্টিনিউয়েশন ব্লগ তো সেগুলো এখন গরম করে আমরা খেয়ে নেব। সিঙ্ক ক্লিন হয়ে গেছে, বাসনও সব মাজা হয়ে গেছে, কিচেন টপও ক্লিন, গ্যাসও মুছে দিয়েছি, তো রাত্রিবেলা এরকমভাবে যদি ক্লিন করে রাখা যায় না তাহলে কোনো আসলে পোকামাকড় কিছু হয় না, আর আমার না মানে হ্যাবিট হয়ে গেছে রাত্রিবেলা শোয়ার আগে রান্নাঘর এরকম কিচেন ক্লিন করা, মানে প্রয়োজন পড়ে না তাও আমি করে রেখে দিই যাতে আমার সকালবেলা উঠে তাড়াহুড়া না করতে হয়, তো সেই কারণে আমি রাত্রিবেলা এভাবে গুছিয়ে রেখে তারপর শুয়ে পড়ি, এখন বাসনের জলগুলো ঝরে যাবে আমি সকালে তুলে দেবো, তো এই হলো আমার কিচেন একদম ক্লিন, তো এখন শুতে চলে যাবো। গুড মর্নিং, আজকে সকাল সকাল উঠে পড়েছি কিন্তু ওঠার পর থেকেই আমারও শরীরটা খুব একটা ভালো লাগছে না, ওরও শরীরটা খুব একটা ভালো লাগছে না, তো অফিসে যাইনি, ছুটি নিয়েছে, আর ওর পেটটাও একটু প্রবলেম করছে, তো সেই কারণে আমি আজকে কী রান্না করবো চলুন আমি সেটা দেখাই, ব্রেকফাস্ট আমার হয়ে গেছে, আজকে মাসি আসবে, কালকে ছুটি নিয়েছিল সেই জন্য আমি সব বাসন টাসন মেজেছিলাম, আজকে মাসি আসবে সুতরাং আজকে আর বাসন মাজবো না, সব রেখে দিচ্ছি, শরীরটাও ভালো নেই, ইচ্ছাও করছে না করতে, তো কী রান্না বসিয়েছি চলুন সেটা আগে দেখাই। তো এখানে আমি আলু কাঁচকলার একটা ঝোল করব, যদিও মাছ দিয়ে করব, মাছ আমি অলরেডি ভেজে নিয়েছি, তো এই মাছগুলোর মধ্যে দিয়ে দেবো, জিরে তেজপাতা আর আদা বাটা দিয়ে এই মাছের ঝোলটা খেতে কিন্তু খুব একটা খারাপ হয় না, মানে যারা কাঁচকলা খায় না মানে আমার মতন আমি অত কাঁচকলা খেতে ভালোবাসি না, কিন্তু আমারও খুব একটা খারাপ লাগে না, একটু হালকাও হয়, আর ছোটোবেলা থেকে শরীর খারাপ হলে পেট খারাপ হলে
মা আমাদেরকে করে দিত, তো সেই কারণে আমিও এখন আমার বাড়িতে একটু শরীরটা খারাপ লাগলেই যেন আজকে আমার শরীরটা খারাপ, ওরও পেটটা খারাপ, তো সেই কারণে এই ঝোলটাই হয়, মানে একটু অসুস্থ হলেই আমরা এই ঝোলটা রান্না করে নিই। দেখতে যেরকমই লাগুক না কেন এটা একটু কালচে কালচে হয়, হয়তো দেখলে মনে হতে পারে দেখো এটা ভালো হবে না, কিন্তু খুব লাইট হয়, খুব ভালোও হয়। তো শরীর খারাপ মানে আমাদের বাড়িতে এই রান্নাটা হবে, কাঁচকলা আলু দিয়ে পাতলা ঝোল। আর আমার জন্য এই উচ্ছে কুমড়ো বটি করেছি, এছাড়া আলু মাখাও করেছি, ভাত ওখানে আমার বসানো হয়ে গেছে, তো ঝোলটা নামিয়ে আমি কাঁচকলার কোপ্তাটা বসিয়ে দেবো। আর কাঁচকলার কোপ্তা শুনলে মনে হতে পারে যে অনেক ঝামেলার রান্না, কিন্তু বিশেষ কিছু ঝামেলা হয় না, আলু কাঁচকলা একসাথে সেদ্ধ করে নিলে খোসাটাও ইজিলি ছাড়ানো যায়। আর তারপরে দুটোকে চটকে নিয়ে একটু নুন মিষ্টি মশলা টশলা দিয়ে মেখে তেলের মধ্যে এরকম বড়া ভেজে নিতে হবে। এবার যে যেরকম ঝোল খেতে পছন্দ করে সেরকমই ঝোল বানাবে। আজকে শরীরটা ভালো নেই বলে আমি পাতলা ঝোল করেছি জিরে তেজপাতা আর আদা বাটা দিয়ে, আর ঝোলটা একটু বেশি রেখেছি যাতে কাঁচকলার কোফতাগুলো ঝোল টানার পরেও কিছুটা ঝোল অবশিষ্ট থাকে। এ দেখো কুলের আচার খাবে? দেব না। না আমি অনেকটা খাইনি, একটু খেয়েছি। বড় কুলগুলোই নিয়ে নিয়ে যা, একটা দেবো কুলের আচার নিয়ে মারামারি, মনে না স্কুল লাইফে ফিরে গেছি। ফাইনালি আমার স্নান পুজো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, এখন ভাবছি একটু শুয়ে পড়ি, কোনো কাজ তো নেই, বাইরে বৃষ্টির ওয়েদার, এই সময় শোয়ার মজাই আলাদা, আর তীর্থঙ্কর তো বাড়ি আছে, আর সঙ্গে যদি থাকে এরকম কুলের আচার তো ভাবছি এখন একটু কুলের আচার খেতে খেতে মুভি দেখবো। তো এই ভিডিওটা এখানেই এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।